আমরা ওরাইমার প্রোগ্রামে এসে জানতে পারলাম যে তুষারের এবছর বিয়ে। কথাটা সত্য কি মিথ্যা? সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, সেটা হচ্ছে বিয়ে হলে বোঝা যাবে, এর আগে তো বোঝা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আকাশে চাঁদ উঠলে দেখা যাবে, রাইট? এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, আকাশে চাঁদ উঠলেই এরপর না ঈদ হয়, ঠিক আছে? ওটা ছাড়া তো হয় না, সিমিলার ব্যাপার। আচ্ছা তুষার, আমি জানতে পারলাম আজকে প্রোগ্রামে স্যাম ভাইকে যে গিফট হ্যাম্পারটা দেওয়া হয়েছে এটা নাকি এটিসি মেরে দিয়েছে। আচ্ছা, শুধুমাত্র স্যাম না, ওয়াহিদ ভাই, ড্রয়েড হেড, সবার যে গিফটগুলো, গিফট হ্যাম্পারগুলো, এগুলো আমি কালেক্ট করেছি সমাজে হচ্ছে সম্পদের একটা সুষম বন্টন করার জন্য। সমাজে কিন্তু এটা একটা বড় সমস্যা, সম্পদের বন্টন ঠিক মতো নাই। 1% মানুষের কাছে সব হচ্ছে, টাকা চলে গেছে, সম্পদ চলে গেছে, এরকম গ্যাজেট চলে গেছে। দেখেন স্যামের বাসায়, ওয়াহিদ ভাইয়ের বাসায়, হৃদয় ভাইয়ের বাসায় কয়েকশো আছে এইসব গ্যাজেট। ওনারা এগুলো দিয়ে কী করবে? জমা রাখবে না, ওয়েস্ট হবে না। এই জন্য আপনি আমাকে রবিন হুড ডাকতে পারেন, আমি হচ্ছে এগুলো নিছি, কালেক্ট করছি, এখন যাদের প্রয়োজন তাদের কাছে ডিস্ট্রিবিউট করে দিব। আমি তো এটা বিশ্বাস করতে পারছি না যে এটা তোমার বাসায় গ্যাজেট নাই। হ্যাঁ না, আমার বাসায় যা ছিল তা তো আগে, সবার আগে আমারগুলো তো দিছি, মানুষকে দেওয়ার চেষ্টা করেছি আমি, কিন্তু ওনাদের কনসেন্ট নিয়েই হচ্ছে এগুলো ডিস্ট্রিবিউশন করতেছি। সো আপনি চোর বলতে পারেন না। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমি চোর বলছি না মোটেও, আমি চোর বলছি না। আরেকটা বিষয় হচ্ছে এই যে তুমি বললা যে ডিস্ট্রিবিউট করছো, যাদের প্রয়োজন তাদেরকে মানে প্রয়োজনীয়তা বুঝে, তো আমারও প্রয়োজন, আমারও তো পাওয়া উচিত না। এই জন্যই হচ্ছে, ভাইয়া ভাইয়া এক্সকিউজ মি, ওই হাতের ওটা, এই জন্যই আমরা স্যামের পক্ষ থেকে আপুকে একটা স্মার্ট ওয়াচ দেওয়া হচ্ছে প্রপার ডিস্ট্রিবিউশন নিশ্চিত করার জন্য। অন ক্যামেরা, থ্যাংক ইউ। আচ্ছা এবার বলো, এটিসিতে আসলে তোমার এখন ব্যস্ততা কী নিয়ে যাচ্ছে? আচ্ছা, এটিসিতে হচ্ছে আমরা বছরে শুরু করছিলাম একভাবে, একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছিলাম, বাট এখন দেখতেছি এত পরিমাণ প্রোডাক্ট আসতেছে, অ্যান্ড মানে 23 সালটা একটু যে ঠান্ডা গেছে এই কারণে 24 সালে সবাই চেষ্টা করতেছে কাজ করতে, ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো, এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের একটু মানে বেশি কাজের চাপ বেড়ে গেছে, বুঝছেন? সো সেই কারণে আমাদের স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করছি এখন, আবার এখন গণহারে কন্টেন্ট দেওয়া লাগতেছে, সবার সাথে কাজ করা লাগতেছে, ঈদের টাইম, রোজার টাইম, বুঝতে পারতেছি নি এখন আর কি, এটিসি গরম সোজা বাংলা কথায়। এটিসি এখন খুব গরম, কিন্তু এই যে এখন বেশি পরিমাণে কন্টেন্ট দেওয়া লাগছে এতে কি আসলে কোয়ালিটি ফল করছে কিনা? কোয়ালিটি কখনো ফল করবে না ইনশাল্লাহ। এটিসির ক্ষেত্রে এইটুকু বলা যায় যে স্ট্যান্ডার্ডটা আমরা চাইছিলাম, স্ট্যান্ডার্ডটা রেইজ করতে এই বছর, সো আমরা রেইজ করতে পারতেছি না এই মুহূর্তে, অ্যাটলিস্ট কোরবানি ঈদের আগ পর্যন্ত আমার যতখানি মনে হয়, বাট এত বছর ধরে এটিসি যেই কোয়ালিটি ধরে রাখছিল সেইটা এখনও কন্টিনিউ হবে, যত বেশি কন্টেন্টই দেওয়া লাগুক না কেন, ওইটা ছাড়া পাবলিশ হবে না অন্তত ইনশাল্লাহ। হোয়াট ডু ইউ থিঙ্ক, এই যে স্ট্যান্ডার্ডটা রেইজ করার কথা ভাবছো তোমরা, এটিসির স্ট্যান্ডার্ড রেইজ করার জন্য আসলে কোন কোন থিওরি বা কোন কোন তোমরা বিষয়ে চিন্তা করছো বা প্ল্যান করছো? আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। এইখানে আমরা যখন যারা কন্টেন্ট বানাই, আপনিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যেটা দেখবেন, আমরা হচ্ছে শুটিংয়ের একটা ব্যাপার থাকে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। স্ক্রিপ্টিংয়ের একটা ব্যাপার, এডিটিংয়ের একটা ব্যাপার, অ্যান্ড হচ্ছে কী বলে প্রেজেন্টেশনের, হোস্টিংয়ের একটা ব্যাপার। সো এই 4টা ব্যাপার মিলেই একটা কিন্তু কন্টেন্ট হয়, 4টা উপকরণ মিলে। আমরা যেটা দেখলাম যে আমাদের শুটিংয়ের ক্ষেত্রে আর বেশি যাওয়ার মতন কিছু নাই, এখন তো আমি ফোনের ভিডিও ড্রোন শট নিতে পারতেছি না প্রত্যেকটা, রাইট? এরপরে হচ্ছে আমি যদি আরও কথা বলি, হোস্টিংয়ের ক্ষেত্রেও আরও বেশি যে মানে খুব বেশি চমকপ্রদ কিছু করার জায়গা নাই। এই 2 জায়গায় আমরা মোটামুটি ম্যাক্স পজিশনে চলে গেছি আমরা যতখানি দেখতেছি, বাট এর বাহিরে যে স্ক্রিপ্টিং অ্যান্ড হচ্ছে যেই এডিটিং, এই 2টা জায়গায় আমরা দেখতেছি অনেক পটেনশিয়াল। অ্যান্ড এইখানে ইন্টারন্যাশনাল কিন্তু যারা আছে তারা, অন্যান্য ফিল্ডের ইউটিউবার্সরাও অনেক কাজ করতেছে, এডিটিংয়ে অনেক হেভি এডিট করতেছে, ইনফ্যাক্ট VFX পর্যন্ত চলে আসতেছে ইউটিউব ভিডিওতে, রাইট? সো আমরা চাচ্ছি এডিটিং অ্যান্ড স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে, প্রোডাক্টের স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে ডেপথে চলে যাইতে। এইভাবে হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট স্ট্যান্ডার্ডগুলো রেইজ করতে যাচ্ছি। অ্যান্ড লাস্টলি, যারা এটিসি ডাই হার্ড ফ্যান তাদের জন্য কি তোমার কোনো মেসেজ আছে? না না, এটিসি ডাই হার্ড কোনো ফ্যান নাই, এটিসির হচ্ছে শুভাকাঙ্ক্ষী আছে। আসলে আমরা যারা টেক ভিডিও বানাই, আমরা আমাদের কন্টেন্টের আইডিয়া থাকে যে মানুষের কাজে লাগবে এইটা, সো আমরা হচ্ছে কি বলে প্রয়োজন, প্রিয়জন না, ঠিক আছে? সো এই জন্য ডাই হার্ড ফ্যানের ব্যাপারটা চলে আসে না, বাট যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের ব্যাপারে বলবো যে এটিসি কাজ করছে বেশ, আপনাদের যে গোটা বাংলাদেশ, শুধুমাত্র এটিসি এমন চিন্তা করে না যে আমার কন্টেন্টের বা আমার চ্যানেলের কন্টেন্টের হচ্ছে কোয়ালিটি আমি বাড়াবো, আমরা চিন্তা করি যে বাংলাদেশের যারা টেক কন্টেন্ট ক্রিয়েটার্স আছে আমরা, অ্যান্ড এর যে টেক ফিল্ডটা আছে সেটা কিন্তু বড় ফিল্ড, বাট আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছি না। সো পুরো ফিল্ডটাকে কীভাবে বড় করা যায়, কারণ আমরা পায়োনিয়ার হিসাবে আমাদের উপরে এই দায়িত্বটা আসে, সো এই জন্য আমরা চেষ্টা করতেছি যে পুরো ফিল্ডটা সবাইকে নিয়ে যাতে রেইজ করা যায়, একটা স্ট্যান্ডার্ড রেইজ করা যায় সেটার জন্য।
এই যে তুমি স্ট্যান্ডার্ড রেজ করার কথা বলছো, মানে আমার হাইটটা কিভাবে আপ হয়ে গেল, এটা কি তোমার মানে কোনো এর আইডিয়া? হ্যাঁ আপু, হচ্ছে এটা গেটিস ব্যবহার করছে, গেটিস নামে মানে গেটিস বললে বাঙালি চিনার কথা, গেটিস ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটা একটু নিচের দিকে যদি প্যান করা হয়, ক্যামেরা লক করা আছে যদিও, প্যান করা হলে দেখা যাবে, বাট বিহাইন্ড দ্য সিনে কিন্তু আমি রেকর্ড করে রাখছি কীভাবে আপনি লম্বা হয়েছেন। সো আমি চাইলে ফুটেজটা দিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তুষার।